নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। শীতের দিনে গুড়ের পিঠে বা গুড়ের পায়েস কার না ভালো লাগে, তো চলুন আজকে বানিয়ে দেখাচ্ছি নলেন গুড়ের পায়েস। খেজুরের গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। এখানে নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, কিশমিশ, দুটো এলাচ। এখানে আমি আমুল গোল্ড দুটো নিয়েছি, এখানে 500 গ্রাম মতো দুধ আছে, একটু কন্ডেন্স মিল্ক, খেজুরের গুড় আর একটু ঘি। চালটা আমি বেশ ভালো করে 4-5 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি, এটা একটু ভিজিয়ে রাখবো। এবার চালটাকে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, এতে খুব ভালোভাবে ফ্লেভারটা আসবে, খেতে খুব ভালো হবে। এদিকে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে নিচ্ছি দুধটা। দুধটা খুব ভালো করে জাল নিয়ে নেব। দুধটা আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে, এই পর্যায়ে আমি চালগুলো অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে তলায় লেগে যেতে পারে। আর আঁচটা মিডিয়াম টু লো করে দিলাম একটু। অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে চালটা দেখে নিচ্ছি, চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে আঁচটা একদম সিম করে দিলাম, দিয়ে গুড়টা অ্যাড করে নিচ্ছি। অল্প একটু গুড় দেবো যেহেতু আমি কন্ডেন্স মিল্ক ইউজ করছি। আস্তে আস্তে, একবারে দেবো না, অল্প অল্প করে দেবো। খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। গুড়টা দিয়েও আমি অনবরত নাড়তে থাকবো। গুড় চাল খুব ভালো করে ফুটে গেছে, এই পর্যায়ে আমি এলাচ থেঁতো করাটা দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি কন্ডেন্স মিল্ক, এটাকেও অল্প অল্প করে সব দিক থেকে দিয়ে নিচ্ছি। কন্ডেন্স মিল্ক দিলে খেতে খুবই টেস্টি লাগবে, পায়েসটা আরও সুস্বাদু হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিশমিশ আর কাজু বাদামটা অ্যাড করে নিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার পায়েসটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তো দেখুন, গুড়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, আর ঠান্ডা করে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, নলেন গুড়ের পায়েস একদম রেডি করে ফেলেছি। সাজিয়ে দিয়েছি কাজু বাদাম, আর উপর থেকে গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, শীতের দিনের একটা অসাধারণ পদ। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।